আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন আজকে ঘুরে আসি বগুড়ার মহাস্থানগড় থেকে। আপনাদের সামনে দৃশ্যমান রয়েছে হার্ডিন্স ব্রিজ। চলুন এখন বগুড়াতে যাওয়া যাক। মহাস্থানগড় বাস স্ট্যান্ড থেকে কিছুটা পশ্চিমে একটি ঐতিহাসিক মাজার শরীফ मीर्जादा हजरत शाह सुलतान महमूद गोलकिरा के केंद्र करे प्राचीन माजार शरीफटी गड़े उठेछिल। कथित आछे माछेर पीठे आहरण करे तिनि एई बरेंद्र भूमिते एसेछिलेन, ताई ताके महिषावर बला हय। प्रचलित एक गल्प थेके जाना जाय हजरत मीर बोरहान नामक एकजन मुसलमान एखाने बास करतेन। पुत्र मानत करे गरु कुरबानी देওয়ার अपराधे राजा परशुराम तार बलिर आदेश देन एवं ताके साहाय्य करतेई माछेर पीठे आहरण करे महिषावरेर आगमन घटे। माजार थेके बेर हये एकटू सामने एगोलेई देखा जाबे मानकालीर कुंड। प्रत्नतात्त्विक विभाग 1965 सालेर दिके एई ऐतिहासिक स्थापनाटिर सन्धान पान। धारणा करा हय पूर्वे एखाने एकटी मस्जिद छिलो। जियतकुंड कूप कथित आछे एई कूपेर पानी पान करे परशुरामेर आहत सैन्यरा सुस्थ हये जेत, यदिओ एर कोनो ऐतिहासिक ভিত্তি পাওয়া যায়নি। মহাস্থানগড় জাদুঘরের ঠিক সামনেই গোবিন্দভিটা অবস্থিত। গোবিন্দভিটা একটি খননকৃত প্রত্নস্থল। গোবিন্দভিটা শব্দের অর্থ গোবিন্দ অর্থাৎ হিন্দু দেবতা তথা বিষ্ণুর আবাস, কিন্তু বৈষ্ণব ধর্মের কোনো নিদর্শন এই স্থানে পাওয়া যায়নি। তবুও প্রত্নস্থলটি স্থানীয়ভাবে গোবিন্দভিটা নামে পরিচিত। মহাস্থানগড় খননের ফলে মৌর্য, গুপ্ত, পাল ও সেন যুগের বিভিন্ন দ্রৌপদী সহ অনেক দেবদেবীর মূর্তি পাওয়া গেছে, যা গড়ের উত্তরে অবস্থিত জাদুঘরে সংরক্ষিত আছে। মহাস্থানগড় ছাড়াও আরও বিভিন্ন স্থানের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে সংরক্ষিত আছে। শিলাদেবীর ঘাট গড়ের পূর্ব পাশে রয়েছে করতোয়া নদী, এর তীরে শিলাদেবীর ঘাট অবস্থিত। শিলাদেবী ছিলেন পরশুরামের বোন। এখানে প্রতি বছর হিন্দুদের স্নান হয় এবং একদিনের একটি মেলা বসে। মহাস্থানগড় বাস স্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে, যা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। স্তম্ভের উচ্চতা প্রায় 45 ফুট। স্তম্ভের পূর্বার্ধে রয়েছে 24 কোণা বিশিষ্ট 54 একটি কুশলঘাট। এটি বেহুলার বাসরঘর নামেই বেশি পরিচিত। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। পূর্বে এর নাম ছিল পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। মহাস্থানগড়ের ইতিহাস খ্রিস্টের জন্মেরও 2500 বছর আগের। সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেনই ছিল মহাস্থানগড়ের হিন্দু শেষ রাজা। আমাদের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানতে চাইলে আপনি মহাস্থানগড়ে চলে আসতেই পারেন। পুরো মহাস্থানগড়ের যতগুলো ঐতিহাসিক স্থান আছে এগুলো ঘুরে দেখার জন্য আপনার একদিন লাগবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সবাই আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।